আমার মঈন বাবার জমানায় আমার আব্বা যান নজরুল ইসলাম সাধকপুরে লিখেছেন, ঠিক না বেঠি? সারা পৃথিবী যেই কণ্ঠে পাগল করে দিয়েছে, ঠিক না বেঠি? মাইক ধরছি, যতক্ষণ আসি শান চলবে ইনশাল্লাহ। আপনারা আছেন কিনা? আলোচনাও চলবে ফাঁকে ফাঁকে, শানও চলবে কি চলবে না? আসেন কি নাই? ঘুমাইছেন কি না? খাইছেন নি? খাওয়া হয়েছে ইনশাল্লাহ? ইফতার হয়েছে? আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাবা বলছিলাম কি, এমন মুর্শিদ আমরা পেয়েছি যেই মুর্শিদ সারা পৃথিবীতে পীরের অভাব নাই। কিন্তু একটা আরেকটা গজল মনে পড়ে গেছে, একটা কলি টান দেই। ওরে ঘরে ঘরে মুর্শিদ মিলে, ঘরে ঘরে মুর্শিদ মিলে, এমন দয়াল মিলে না আমার বাজানের মত মুর্শিদ মিলে না। বলো ঠিক কিনা বেঠি? মিলে না আমার মুর্শিদের মত মুর্শিদে মিলে না, গড়ে গড়ে মুর্শিদে মিলে এমন দয়াল মিলে না আমার মুর্শিদের মত মুর্শিদে মিলে না। বলেন ঠিক, ঠিক কিনা? বলেন আমার মঈন বাবার মতো, সাইফুদ্দিন বাবার মতো মুর্শিদ মিলে খুব কম, ঠিক না বেঠি? ঠিক।